Ama pijim vurmuyor mu? Tuş ipal edeceğim, muhak tutacağım. Oh, ঘৰত কোন আছে মাতক শুন অলপ অ' মাত দিয়ক হে অ' বুলি তো আলু প্ৰসাদ ফুকনৰ ঘৰ হয়নে অ' কোনি আছে ঘৰত ঐ ঘৰত মানুহ আছো তই কি গৰু ছাগল কুকুৰ মেকি থাকা বুলি ভাবিছিলি আৰু ইখান কোনো আলু প্ৰসাদ ফুকনৰ ঘৰ নহয় তই গৰু বেপাৰী না ছাগল বেপাৰী ইংৰাজী বেবে আছা আলু প্ৰসাদ ফুকনৰ দোকান এখন ঘৰ পাই কেতিয়াবা ইষ্টাফ হৈ দিছি আৰু তখনে আহা মই পৰিচয় পিছত গম পাব আগতে ঘৰত কোন আছে তাকে মাতি দিওঁ কিবা খোৱা বস্তু আছে নেকি বেগুট ঘৰত বাই আছে কিন্তু কিয়া অলপ মাতি দিব নেকি কথা আছে বাই অ বাই বটলি এহাত কোন তই নাৰিকেলৰ গছত কেৰকুটো থকাৰ দৰে কি ঘটা ঘুলটিকে চাই আছা তোৰ ঠাণ্ডা বে তই শুন না ডকাই এনকে যি তেল কাটিলকে চাই আছা মই লাখান একো নহয় হে তুহুন মোক ভুল ভাবছ মোৰ ৰতনীৰ লগত কেইটামান ব্যক্তিগত কথা আছে সেইকাৰণেহে কি ব্যক্তিগত কথা হে কম ৰব তাৰ আগতে যদি আহোঁ তেতিয়া অলপ ঐ তই দুটা অলপ কাষৰ চোন যা অ বটলি যৌ বল এতিয়া কওক কি কথা এ বৈভাগলে কিবা এখন পাম নেকি ৰব বহু এতিয়া কওকচোন কি ব্যক্তিগত কথা বহুত দূৰ খোজকাঢ়িলো চাহ একাপ পাম নেকি এ ঘৰত চাহ পাচি নি একো নাই আগতে কওক কি কথা ঠাণ্ডা পানী এগিলাচ ঠাণ্ডা পানী গৰম পানী চব খুৱাম কথাটো কি তাকে নকৈছে হে আপুনি এটা কথা কওকচোন আপুনি জানে না জীৱন মানে কি নাজনো আচ্ছা মানুহ বাৰু জীৱনৰ পৰা কি বিচাৰে মানে আপুনি বা মই কি বিচাৰোঁ শিগলে ভাবিয়াৰ মোৰ সময় নাই আগতে কথাটো কওক আপোনাৰ জীৱনৰ কথা চবখিনি মই জানো আপোনাৰ জীৱন আৰু মোৰ জীৱনৰ লগত চব একেখিনি মিলিছে আপোনাক আলহী থৈ গৈছে আৰু মোকো অ তাৰ মানে আপুনিও তিৰি এৰি থৈ যোৱা বললা হা সেগলাখান একো নহয় হে মোক মামীয়ে পঠাইছে মামী নলবাৰীতে আছে মই মানে কাপোৰৰ বেপাৰ কৰোঁ আচ্ছা এ মোৰ কথাখিনি বুজাততো আপোনাৰ একো ভুল নাই কিন্তু এতিয়া আপুনি কি বিচাৰিছে হে এ সৰু মোক ডাঙৰ কথা মানে মই আপোনাৰ ঘৰত থাকিম বুলি ভাবছো মানে ভাড়া লৈ কিনে নহয় মানে আপুনি যদি বয়া নাপয় অরে আপনাক যদি খর বাড়াই লাগে তেনা হলি ইমান উল্টা পাল্টা কথা কে কই আছে আপনি একেবারে জীবন উপরে মৃত্যু গেলি গেল অরে খর বাড়া দিবে লাগলি মই অলপ ভাববে লাগবে মোক অলপ সময় লাগবে ঠিক আছে মই কিন্তু আশারে বাচ্চা দেখি ও তেনা হলি যাক আপনি এটা পিছত খবর দিম আহু নাই গোটা খাবা দি এখন ঘৰৰ প্ৰতি তহঁত দুটাৰ কিবা দায়িত্ব আছা নে নাই য'ত ত'ত ঘূৰি ফুৰি কি বেল্টা আছা ঐ জ্যেষ্ঠ কিমান খং খাব নালাগে দেচোন কিয় খং নাখাম কিয় খং নাখাম ঘৰত যে বজাৰ এখনে খবৰ আছে খালি খোৱাৰ সময়ত থাল পাতি লৈ বহি গেলি নহব তো বা বাবাইও ইমান বেয়াকে ক'ব পাৰা না কিয় নক'ব কিয় নক'ব তই এতিয়া সৰু ছোৱালী হৈ থকা নাই নহয় ঘৰখনৰ প্ৰতি তোৰ দায়িত্ব আছে সময়মতে যদি তোক বিয়া পাতি দিলা হয় পাঁচ ছয়টা ছোৱালীৰ বাপে খলি হয় মই আবু হলো হয় এখেত আতা অ সেই হল হয় সেইটোৱে নকৰা কিয়া এতিয়া তোন মোক বিয়াখন পাতি দিব পাৰা চব থাক তাৰ কথা নাচা কিয়া এই দেশ নিজৰ মুখখন কেতিয়াবা আন্দা চাচা অ জ্যেষ্ঠে ইমান হুলস্থুল কৰাৰ একো দৰকাৰ নাই থ মোৰ লগত তোৰ কথা আছে কিনো কথা আছে একো কথা নাই দে আংকুল ককে মোৰ কথা আছে চকীৰ লগত কথা থাকা নাথাক কৈ লাভ নাই ইখান ঘৰৰ পৰিৱেশ একদম বেয়া হৈ গৈছে পিছৰ লেগি পৰিৱেশ আৰু বেয়া হৈ যাব সব কথা জন আছে জানা যদি ভালে হৈছি দেশ মই জানো এই এ সোৱা চেল খাই উল্টা ঘৰ মাৰিব বুলি এই জেছি ৰচন ৰ ৰ এনেকে হুলস্থুল কৰে কথাবিলাক চিন্তা কৰিলে নহব ধীরে হুস্তিরে কথা বিলে ভাব ভালাব ধীরে হুস্তিরে ইখান ঘর গুছি বাহাত্তল হব কই থলু মই হই নেকে হেনেন কথা নেকে নাকি না হয় দেশন দা
ডাইরেক্ট যাব নোরা লুচি দেখা পালে মোক খাই ফেলব এর পরে আমার চুপি চুপি চাব ভাল হব বাপরে বাপ তোর আরো বনাই দে এটা কথা শুন তন্দুর কিন্তু লুচকাইটার অল্প সম্ভালকে রাখবি নহলেবা কিন্তু কথা দিগদার হয়ে যাব কিয় কি করছে কি কর না সেটু মুখুর তন্দুর লুজ ক্যারেক্টারে আমার বতলির লগত তামাম লিলিমাই আমার কিন্তু রতনী বড়ে এইটো কথা হসা মনাই এ মই তহতর ঘরত যাই বুঝাই আহার পাছত তহতে উল্টা পুল্টা করবাইছা হ্যাঁ লাজ না লাগে তহতর আমার লাজ লাগা তো ডাঙার কথা নহয় কিন্তু এবাই যে তন্দুর লুজ ক্যারেক্টারে মার খাবো সেটো হিলাঙার কথা তুই মোক দম দিছা নাকি দম নহয় দম বুলি ভাবি লব পারা তন্দুটো আটা কথা জানা হে আমার রতনী বউ পুলিশ কিবে করে তন্দুক পুলিশ কেস দিবে লাগে তন্দুর সব সরু ছাউলে তলত যাব সেখানে তো নুকম কসু রুসকেলে তো আমার ইফালে জমা মানা করবি ওই দি গলু তুই কিন্তু আজি মোক হিসাবত কই বেশি কথা উনাইছা বেশি হিসাব পার নাই দে ম যাও ইফালে যাব নরা কথা দি যাম রুসকেলে দেখা বলি মোক খাই ফেলবো ইহতর লগত যে কি হবো নহয় আর আমার এটা পালাও পালাহি বটলির প্রেমতে পড়বা পালা হে বারত লাগিল জলকুয়ে রিসালত লাগিল উই বেরত লাগিল জলকুয়ে রিসালত লাগিল উই বমারত তে কন্যার মাকর মেহলাত লাগিল উই বুলো তারা বাবা কি এতে খেলা খেলে এসা তুই একে কে আইসা মই একা তো ডাঙার কথা নহয় কিন্তু তন্দে জিয়াতে বয় কাম করি এসা হেটু ডাঙার কথা ওয়াতা তোর কথা শুনি মই একলা খান করবা আলসু হয় যদি কিবা উল্টা পুল্টা হয় সাথে কিন্তু অয়ে সালু ইমান ডাঙা রিক্স নলাই ভাল নেকি চুপ ইনাম ভয় করবা নালগে তই খালি বাইক ঠিক টাইমত জায়গাত লৈ যাবি বস্তুবোৰ হে কিন্তু আজি মোৰ সঁচাকৈ বিৰাট ভাল লাগিছে এইখন ঘৰত মোৰ আজিও আদৰ কমি যোৱা নাই সেইকাৰণে মই বিৰাট আৰু সেইকাৰণে আজি মোৰ পুৰা ফুক্তি লাগছে ফুক্তি লাগছে যদি এটা কাম কৰো গানকে এটা মাৰক মই তো গান গাব নোৱাৰোঁহে নিজৰ চলি কান্দ তোলে খাব কঠল পাৰি এপৰি গান গাব চাও নিশা খাইছো নিশা খাইছো ভালে লাগি যায় গাতু দেখুন রমরময়া সমসময়া যায় নিশা খাইছো নিশা খাইছো ভালে লাগি যায় এখন তো ভালকে খাব লাগবো বারত লাগিল জলকুয়ে রিসালত লাগিল উই বেরত লাগিল জলকুয়ে রিসালত লাগিল উই বমারত তে কন্যার মাকর মেহলাত লাগিল উই বুলো তারা বাবা কি এতে খেলা খেলে এসা তুই একে কে আইসা মই একা তো কথা নহয় কিন্তু তন্দে জিয়াতে বয় কাম করি আসা সেটু ডাঙার কথা শুনে ইয়া যখন বড় বড় কথা ই মোর প্রধান শত্রু মেইন শত্রু দিগলু ও লুস ক্যারেক্টার কথা কিন্তু চাইছিম তুই কবি দে তোর কিন্তু বেয়া দিন আহি আছে আর কি কলি কসু তোর বয়া দিন আহি আছে তোর বয়া দিন আহি আছে ও ফটা হুর কাকা মোর বয়া দিন আহি আছে ও লম্বু তোরে পাতার গাই হেন দেহা তো হই না এনকা ধরি ফালে দিম ইদিন কেনা পালি বুঝি পাইছা ঠিক আছে না ঠিক আছে নহয় আজি মোৰ হাতত টাইম নাই যদি মোৰ হাতত সময় হলা হয় আৰু কিমান দম আছে দুকু চাই ললো হয় মই মহে মৰিব লাগিব
কিন্তু মই তা কি করিম কসুন কো বলদাইরে রসল করুয়া পিক নেনলি বলদাইরে মোর কই যা খাবো আইও তো কুলি বুলি মই জিঙ্গালাল আর সর জাম নেকি এখন হই ভাই তো একলাহান একো চিন্তা করবা না লাগি জিঙ্গালাল নিসনা মাসাতা ধরবা লাগলি তুক মই টু হিসাবে ব্যবহার করবাই লাগবু কিন্তু মই তা কি করিম এই মই তা কি করিম সাপে পোয়া তই জিঙ্গালালা কোয়া মতে কালি ঠিক সময় বাইক নদীর পারত লৈ যাবি তার পাছত জি করবা লাগে এই আপডেটেই করব জিঙ্গালালা কিন্তু আগু জিঙ্গালালা হই থাকা নাই দে আপা ও কালত মারা খুব দুহি কোনো দিন না পারে হই দে সালু ভাই পুরোপি ঠিক কথা কইছি হ্যাঁ কোন ওই তই খালি মোর মতে কাম করি গেলি হল ও পা তোর কথা শুনি মই ইহান করবে আলছ হয় যদি কিবে উল্টে উল্টে হয় সাবি কিন্তু অয়ে সালু ইমান ডাঙা রিক্স নলাই ভাল নেকি চুপ ইনাম ভয় করবা নালগে তই খালি বাইক ঠিক টাইমত জায়গাত লৈ যাবি আর একটা কথা শুন মই যেন লুকে থাকিম জিঙ্গালালা কিন্তু গম পাব নেবি জিঙ্গালালা তই টিল টিলকে মরবার কারণে আকো জীবন ললি এইবার সাজু হ তোক মই তর্পে তর্পে মরি সত্যি দেখা ধুনিয়া বিরাট মরম লাগে কিন্তু সাফার তার লগত নিমিলে এই বেলেগত উঠি মিলব যদি নিমিলে আগবার মাটি থাকিও সি কাবার কথা শুনে নেকি সি প্রেমত একদম মতলিয়া হয়ে ঘুরি আছে ওই জিলাপি মাই ওই জিলাপি বউ বাবা তো আরো মদ খাইছা নাই হ মুরলি খোলা হলি কথা লড়াটো কিন্তু মোর তামাম পছা নছি তহতে বা কি ক আমিনো আৰু কি কম মুঠতে বাইক জীৱনটো সুখৰ হলি হয় মোৰ মনে কৈছি ইবা দৰাটো আমাৰ বাইৰ লগত খুব ধুনীয়াকে মিলব তই বা কোনটো এংগেলৰ পৰা মিলাৰ কথা কলি হে মই বয়সৰ কথা কৈছো বয়সে দি দিওকে বহুত ধুনীয়াকে মিলব এটো বিছে হয় এইবাৰ কিন্তু বাক বিয়া দিয়াটো হাতাং হৈ দে মুঠৰ ওপৰত যদি আমাৰ বাইৰ বিয়াখন হৈ যায় কিমান ভাল লাগিব আমাৰ নহয় না মোৰ কিন্তু এটা কথাই মনত বৰকে খেলি আছে ওয়াট কথাই আমাৰ বাই বিয়া হৈ পেলে যদি সম্পত্তিৰ ভাগ দিছে তেতিয়া কি হ'ব তইনো কি কথা গালাত মাথা মাৰি থাকা হে ফেচি ঐ হে তোৰ এগলা বংশৰ পৰম্পৰা গম পাইছানা সম্পত্তিৰ কাৰণে এতে মৰি যাব পাৰে হে মই আকৌ বেয়া ভাবি কোনে নহয় কথাটো এই তই ভাল ভাবিয়ে কৈছা না বয়া ভাবিয়ে কৈছা এগলাখান আমাৰ বিচাৰ কৰাৰ কোনো দৰকাৰ নাই গতিকে এইখান ঘৰত আমাৰ যেমান অধিকাৰ আছে বাৰু সেমান অধিকাৰ আছে বাই যদি কিবা সোধে আমি দিবাই লাগিব ঠিক কথা কৈছা মই হাপাৰ কথাত একমত আছো এতিয়া হেগলাখানত মাথা মাৰি লাভ নাই তাৰাতাৰি বাক কথাটো সোধগে যা হ'ব দে এই যা দিয়া হ'ব বাপা ঐ বাপেক হল ভাত খাওয়ার কারণে পাগলা এই আরো সম্পত্তির পাগলা এই বংশটো এনেকুয়া ইয়া তোর ব্লাডত আছে কি গিয়া মই তার রে রূপ সাল চলন দেখে গম পাইছ সি প্রেমত পড়ছে ঐ সখী আ আসল কেসটো কি কসন কি খারো প্রেমতো পড়া নাই আর কোনো সোয়ালি তাক সাইকেলে খুঁড়ো নাই আর কোনো সোয়ালির হি হাততো ধরা নাই এই কি উল্টা বলা গিয়েছ সিরা সিটি কো মই হোসা কথা কইছো তো একদম মিশা কথা কোয়া নাই তো কার ঘর সোয়ালি কোর সোয়ালি ডাইরেক্ট কো সলতে দেখা ধুনিয়া বিরাট মরম লাগে কিন্তু সাফার তার লগত নিমিলে এই পেলে গলো উঠি মিলব যদি নিমিলে আকবার মাটি থাকিও কি কাবার কথা শুনে নেকি সি প্রেমত একদম মতলিয়া হয়ে ঘুরি আছে আচ্ছা সোয়ালটোর ঘর কত জানো সেটোনো কি ডাঙর কথা এক সেকেন্ড তো উলে দিম তুই চিন্তাই নকরবি শেলকাক সোয়ালিত হাতর পর খেনকা মুখলাবা লাগে দরকার হলে মই যাম সোয়ালির ঘর ডাইরেক্ট কথা পাতি মাক বাপেকর লগত হুই তোনো কিয় যাবা লাগে মই মানু তো আসুন নাই আর তাতে তুই প্রাক্তন গাও পুরা হই না নহয় সা সখি একল তো বলা নকরবি কিন্তু বহুত বিশ্বাসঘাতকতা করার পাছতো তোক বিশ্বাসত লৈছো তুই চিন্তাই নকরবি জেষ্ঠী শেলকা মোর ভাইর দরে হেনে হেন কোঠা দেশন আগতে মোর বিশ্বাস তো লাগছন তোর সরতে লৈছো মই হরণ মই এটা কামত লাগু হা লাগ হাও আইয়ে হাও দিগল দুহনে বাপ আজি না মানু তুই তার কথা কইছা এই এই ঠান্ডা কি তোর ও ঠান্ডা কি হেতু ডাঙর কথা নহয় কিন্তু তোর যে মুখ সুর বলি শুনেলি হে তুই ডাঙর কথা হাও কিয় নি শুনাম তই দেখোন কোনোদিন নাহাই তার কথা আজি হঠাৎ আইসা কিয় না ভাবিম বই ও গোবিন্দ উল্টা পাল্টা কথা নকবি দে এনাই মোর মাথা গরম হয়েছে এই মাথা বয়ান হই কি হবো এই তোর একো কাম নাই
দেখা নাই তোর চকুর আগতে বোতলি লুজ ক্যারেক্টারে কেনাকে নিজর করি ললা তুই কি করলি উল্টে থাকলি মিশা এগুলো সব মিশা কথা হয়ে গোবিন্দ মুখিনি মিশা কথা নাকি দেই মই থাকো যে তাইক নিজর করলে পারবো নাকি এ হব যা হব দেখা পাম যা এ বোতলি লুজ ক্যারেক্টারের হয় না তোরে হয় এই রসুন র তুই যে রতনির ঘরত চাকর আছা এই তুই কার খাত আছা কসু চাকর খাতা তো ডাঙর কথা নহয় দস্তুর মত ইনকাম করি আছো এ পয়সা ইনকাম করি থাকতে লুজ ক্যারেক্টারে এ বতলিক নিজর করি ললা দস্তুর মত মিশা কথা গিলা এই দুজন মন কেবল বতলি মোর এই এই দিগলু মোরর পাস মই বেলেগর বদনাম নকুড়ে শুন কিন্তু এটা কথা রতলি হাতাতে তুই যে চাকর আছা তুই কার খাত আছা বতলি রেখাত এ আমি জানু কথা তো অবশ্যই মিশে নহয় এই তাই লাগান তো এটা কথা শুন এই লুজ ক্যারেক্টারে বতলিক লই মেখন উড়া মারু মারু কে আছে এ পরর পাস মই বেলেগর বদনাম নকুড়ে শুন তোক নিজর বলি হে কইছু এ কথা এটা শুন লুজ ক্যারেক্টারক তোহারি ফেলে যা বন্ধ করি দিও অন্তকালকে ঠিক কইছা গোবিন্দ তাক মই দেখা পালি এ তিনেন্সি বদনাম দেখছিয়া এক খুন্দ মারিম তার দাঁতর আলু জাল লিভারত লাগি থাকবো এ জি করা তাকে করবি দে ইটা কথা হল এতু এ তোর অগ্নি পরীক্ষা তুই যদি বতলিক পাবা খুঁজা এ মনত হাকতে লো হে পাবি দে এ মই আহু দে ইটা এ মোর কামলা লাগি আছে দে আইবি খবর লবি আহু দে যা ঠিক কইছা গোবিন্দ দয় ধন্যবাদ মোর মন সাহস যার কারণে লুজ ক্যারেক্টার তোক সাইলম আচ্ছা এবার এক মিনিট মুখর কোন পাই না এই মুখ পাইছি না আচ্ছা একদম ধরবা নরি না ও জিলাপি মাই ও জিলাপি বাই মুই মতে শুনো হয় র ও জিলাপি মাই ও জিলাপি বউ বাবা তো আরো মত খাইছা নাই হ মুরি মন ফুটি লাগছি ওই তো লাজ না লাগে লুজ ক্যারেক্টার ঘরতে এগুলা হান করবা তুই খাইছা খা বাবা কি খাইছা মুই খবা লাগে নিজে খাইছি হামলা হামলি হই না র এগুলা হান কথা মই সব রঙিলি বক কই আছি ও কি হইছে জেলিপি তাকে এটো কি হয় মান হলো চলে আছে দেখছ না কাকা এই লুজ ক্যারেক্টারে বাবা কেনকে মত খাইছে এনেই বেমারি মানু এইটো কিন্তু খুব বেয়া কথা হইছে দে আৰু তয়ো বাবা কাবাই খোৱালাক বুলি তই খাবি না তেলে মোৰ কি হ'ব এই ঘৰ বাৰে কিছু না হোৱা পৰ্যন্ত লেগা তুই এনে থাকবি এই ঘৰ মাটি যদি বেচতে পাৰলে পাৰলাম আৰু নহ'লে কি ৰে ভাড়া দিয়া হ'লো আব্বা তা নহ'লে অতি মাৰি বাৰি ভাড়াই নিয়া হাৰে এই তুই আমাৰ ঘৰটো ভাড়া নিবি কি কৈ ৰে মালিক মোৰ নিজৰে খাব পৰা পইচা নাই মই ঘৰ ভাড়া কেনেকৈ দিম জানা যে কেৱ বাপা মণ্ডল কাকাক লগ ধৰগে তে তেৰি কাম কৈ আছো দেখো মোৰ পেলেট কাম আছে বুলি পেলাই দেছ নহলি হকি কাকায়ে রাতে প্রায় পেটু কামরাই আছে এই যাও এই আহ এতেও লাগছে এনে হেন কোঠা দেশ আইয়া